আমার মনে হয় এখন আমরা পর্যায় সারণীর সাধারণ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত। তো যে বিষয়টা সাধারণত রসায়নে প্রাথমিকভাবে আলোচনা করা হয় ক্লাসে বা পরীক্ষায়ও অনেক সময় আসে, সেটা হচ্ছে আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন শক্তি হলো কোনো তড়িৎ নিরপেক্ষ পরমাণু থেকে একটা ইলেকট্রন সরাতে যে শক্তির প্রয়োজন হয় সেটা। তো আমি এখানে লিখছি এনার্জি, এনার্জি টু রিমুভ অ্যান ইলেকট্রন, অর্থাৎ একটা ইলেকট্রন সরাতে যে শক্তির প্রয়োজন হয়। তো আপনার যদি আয়ন সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আমার মনে হয় এই ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবেন। আয়ন হচ্ছে কোনো পরমাণু বা অণু। আমরা জানি যে অণু হলো একগুচ্ছ পরমাণু যারা নিজেদের ভেতর বন্ধনে আবদ্ধ। বন্ধন সম্পর্কে আমি পরের একটা ভিডিওতে আলোচনা করব। তো আয়ন হলো পরমাণু বা অণু যার মোট প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান নয়। তো যদি প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান না হয় তবে সেখানে চার্জের সৃষ্টি হবে, যদি ইলেকট্রন সংখ্যার চেয়ে প্রোটন সংখ্যা বেশি হয় তবে সেখানে পজিটিভ চার্জ হবে। তো যদি আপনার কাছে হাইড্রোজেন থাকে, সাধারণত এটা তড়িৎ নিরপেক্ষ বা নিউট্রাল, এতে কোনো চার্জ থাকে না, যদি আপনি এর থেকে একটা ইলেকট্রন সরান তাহলে আপনার কাছে একটা হাইড্রোজেন আর একটা ইলেকট্রন থাকবে। যেহেতু হাইড্রোজেনের একটা মাত্র ইলেকট্রন থাকে তাই তার ভেতরে একটা মাত্র এখন প্রোটন আছে আর বাইরে কোনো ইলেকট্রন নেই, তো হাইড্রোজেনের প্লাস ওয়ান চার্জ হবে আর ইলেকট্রনের উপরে মাইনাস ওয়ান চার্জ হবে। তো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা হাইড্রোজেনকে আয়নিত করেছি, আর সেটা আমরা করেছি হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন সরানোর মাধ্যমে। আর এই জাতীয় আয়ন যার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার চেয়ে বেশি এদেরকে ক্যাটায়ন বলা হয়। এদেরকে বলা হয় ক্যাটায়ন, পজিটিভ চার্জযুক্ত আয়নকেই ক্যাটায়ন বলা হয়। তো অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার কাছে আছে, যেমন ধরুন ক্লোরিন, আপনার কাছে আছে ক্লোরিন। তো আমি ক্লোরিন লিখছি Cl। এর স্থিতিশীল অবস্থায় সর্বশেষ বা যোজন শক্তিস্তরে সাতটা ইলেকট্রন থাকে। যদি আমরা একটা ইলেকট্রন যোগ করি তবে সেটা অত্যন্ত স্থিতিশীল হয়, এটার তখন আটটা যোজন ইলেকট্রন থাকবে, কিন্তু এর একটা নেগেটিভ চার্জও থাকবে। তো এই হলো আমাদের নেগেটিভ আয়ন, আর একে বলা হয় অ্যানায়ন। এটা মনে রাখা একটু কঠিন, আমি মনে রাখি এভাবে যে ইংলিশে এই প্রিফিক্স মানে হলো বিপরীত বা উল্টো বা অভাব, তাই অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, ঋণাত্মক আয়ন। তো অ্যানায়ন নেগেটিভ হলে ক্যাটায়ন হচ্ছে পজিটিভ। অনেক সময় আয়োনাইজেশন শক্তিকে ক্যাটায়নাইজেশন শক্তি বলা উচিত, কারণ ইলেকট্রন সরানোর ফলেই ক্যাটায়ন তৈরি হয়, ইলেকট্রন যোগ করার ফলে নয়। তো এটা হলো কোনো বিন্দুকে ক্যাটায়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় সেটা। তো এর আগে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছি, এই চারটা আমরা একটু পরেই দেখব। তো আমরা আগেই জানি কোন কোন পরমাণু থেকে ইলেকট্রন সরানো সহজ আর কোন কোন পরমাণু থেকে সরানো কঠিন। তো গ্রুপ ওয়ান দিয়ে শুরু করা যাক। আমরা যদি গ্রুপ ওয়ান থেকে দেখি, এখানে ক্ষার ধাতুগুলো আছে, হাইড্রোজেনকে আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি, ওটা ছাড়াই আমরা আলোচনা করছি। আমরা জানি যে এই সব মৌলের সবচেয়ে বাইরের শক্তিস্তরের অষ্টক পূরণের সহজ উপায় হলো এর একটা যোজন ইলেকট্রন ছেড়ে দেয়া, যেহেতু তাদের বাইরের শক্তিস্তরের একটা মাত্র ইলেকট্রন আছে। যেমন ধরুন পটাশিয়ামের কথা যদি আমরা বলি, পটাশিয়ামের চতুর্থ শেলে একটা ইলেকট্রন আছে, যদি এটা একটা ইলেকট্রন কোনোভাবে ছেড়ে দিতে পারে তবে সে আটটা পূর্ণ ইলেকট্রন বিশিষ্ট তৃতীয় শেল লাভ করবে এবং আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, একটা স্থিতিশীল অবস্থায় চলে যাবে। তো এই পরমাণুগুলো আসলে ইলেকট্রন ছেড়ে দিতে চায়, এ কারণে তাদের আয়োনাইজেশনের জন্য বা ক্যাটায়োনাইজেশনের জন্য বা ইলেকট্রন সরানোর জন্য খুব কম শক্তির প্রয়োজন হয়, তাই এদের আয়োনাইজেশন শক্তি অনেক কম বা লো। আর এই ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কি হবে, যেমন ধরা যাক নিয়ন, নিয়ন থেকে একটা ইলেকট্রন সরানো আসলে কতটা কঠিন। নিয়ন তার নিজের অবস্থায় অত্যন্ত খুশি, সে খুবই স্থিতিশীল, সে কোনো রকম বিক্রিয়া করে না বা বন্ধন গঠন করে না, অর্থাৎ সে নিজের অবস্থা নিয়ে
পুরোপুরি সন্তুষ্ট এবং সে খুবই স্থিতিশীল একটা অবস্থায় থাকে। সে কিছুতেই তার ইলেকট্রন ছাড়তে চায় না, যেমন ক্রিপ্টন, আর্গন বা যে কোনো নোবেল গ্যাসই একই কাজ করে, ইলেকট্রন সহজে ছাড়তে চায় না, তাই এদের কাছ থেকে ইলেকট্রন সরাতে অনেক শক্তির প্রয়োজন হয়, তাই এদের আয়নাইজেশন শক্তি অনেক বেশি বা হাই। সাধারণত আপনি যদি পর্যায়সারণীর বাম থেকে ডানে যান তবে আয়নাইজেশন শক্তি কম থেকে বেশি হয়। তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এই পরমাণুগুলোর একটা অতিরিক্ত ইলেকট্রন আছে যা তারা সহজেই ছেড়ে দেয়, আর এদের আছে দুটো, তারা দুটো ইলেকট্রনই ছেড়ে দিতে চায়, তবু এদের প্রথম ইলেকট্রন ছাড়া যতটা সহজ দ্বিতীয়টা ছাড়া ততটা সহজ নয়, কারণ প্রথম ইলেকট্রনটা সরানোর পর তারা খুবই স্থিতিশীল অবস্থায় চলে যায়। এই বৈশিষ্ট্যটা ততই আরও স্পষ্ট হয় যতই আপনি আরও ডানে যাবেন। তো এই নিয়ন পরমাণু কোনো অবস্থাতেই ইলেকট্রন ছাড়তে চায় না, আর এই ফ্লোরিন পরমাণু নিয়নের মতো অবস্থার এত কাছাকাছি আছে যে সে এক পা পেছনে গিয়ে অক্সিজেনের মতো হতে চায় না, সেও ইলেকট্রন ছাড়তে চায় না। আরও ভালো করে বুঝতে হলে দুদিকের দুটো মোলের অবস্থা দেখবেন, এই বাম পাশের পরমাণু ইলেকট্রন ছেড়ে দিতে চায় আর এই ডান পাশের এটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। প্রশ্ন হতে পারে ইলেকট্রন সরাতে কত শক্তির প্রয়োজন হয়, তো এই ছোট পরমাণুটা খুব সহজে ইলেকট্রন ছেড়ে দেবে, আর এই পরমাণু বিশেষ করে নিয়ন থেকে ইলেকট্রন সরানো খুবই কঠিন। আবার আপনি যদি নিচে যান তাহলে কি হবে, যেমন এই দিক দিয়ে যদি নিচে যান, ধরুন একটা গ্রুপ বরাবর আপনি নিচে গেলেন, আমরা আগেই জানি যে ক্ষার ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিতে চায়, কিন্তু আপনি যখন নিচের দিকে যাবেন তখন ইলেকট্রন মেঘ আস্তে আস্তে বাড়তে থাকে। তো আপনি বলতে পারেন এই 55তম ইলেকট্রনটা, নিরপেক্ষ সিজিয়ামে 55টা প্রোটন থাকায় এর 55টা ইলেকট্রন আছে, তো এই 55তম ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থিত, যতটা এই লিথিয়ামের তৃতীয় ইলেকট্রনটা নিউক্লিয়াসের চেয়ে দূরে অবস্থিত তার চেয়ে, তাই এই 55তম ইলেকট্রনটা শুধু সে ছেড়েই দেয় না, বরং এর নিউক্লিয়াসের সাথে অনেক দুর্বল বন্ধনে আবদ্ধ থাকে ওই লিথিয়ামের তৃতীয় ইলেকট্রনের চেয়ে। তো যেহেতু আপনি পর্যায়সারণীর নিচের দিকে যাচ্ছেন, পরমাণুর আকারও বাড়ছে এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে আরও দূরে সরছে, তাই এই সিজিয়াম লিথিয়ামের চেয়েও বেশি ইলেকট্রন ছেড়ে দিতে চায়। তাই পর্যায়সারণীর যতই নিচে আপনি যাবেন আয়নাইজেশন শক্তি ততই কমতে থাকে। যদিও জিনন তার ইলেকট্রনটা ছাড়তে চায় না, তবুও নিয়নের তুলনায় সে ইলেকট্রন একটু হলেও বেশি ছাড়তে চায়। তো সাধারণত আয়নাইজেশন শক্তি বা কোনো পরমাণুকে আয়নাইজ করতে যে শক্তির প্রয়োজন হয় তা পর্যায়সারণীর যত ওপরে যাওয়া যায় ততই বৃদ্ধি পায়। তো আপনি এগুলো যদি ভুলেও যান মুখস্থ করার চেষ্টা করবেন না, একটা পরীক্ষায় হয়তো মুখস্থ করাটা কাজে আসবে, কিন্তু বহুদিন পর যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে কোন পরমাণুর আয়নাইজেশন শক্তি বেশি, সিজিয়াম না ফ্লোরিনের, তখন হয়তো সেটা আপনার মনে থাকবে না। কিন্তু যখনই আপনি পর্যায়সারণী দেখবেন তখন দেখবেন যে সিজিয়ামের মাত্র একটা ইলেকট্রন আছে যা সে আসলেই ছেড়ে দিতে চায়, কারণ এর ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থিত, তাই তার 55তম ইলেকট্রনটা সে আসলেই ছেড়ে দিতে চায়। আর ফ্লোরিনের ক্ষেত্রে এর 9টা ইলেকট্রন আছে, যদি এটা একটা ইলেকট্রন, আচ্ছা যাই হোক নিয়নের কথাই ধরা যাক, নিয়ন তার অবস্থায় অত্যন্ত খুশি, এর ইলেকট্রন বিন্যাস অত্যন্ত স্থিতিশীল, এরা নিউক্লিয়াসের অনেক কাছে অবস্থিত এবং নিউক্লিয়াসের প্রোটন আর ইলেকট্রনের মধ্যে খুবই শক্তিশালী আকর্ষণ বল কাজ করে, তাই সহজে এটা ইলেকট্রন ছাড়তে চায় না। তো এদের সরাতে কেমন শক্তি লাগবে সেটা যদি জানতে চান তবে দেখবেন সিজিয়ামের ক্ষেত্রে অনেক কম আর হিলিয়ামের ক্ষেত্রে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। তো এটাই হলো সাধারণ বৈশিষ্ট্য, যদিও আপনি এই ব্যাপারটা প্রায় দেখতে পাবেন, বাম দিকের পরমাণুগুলো সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে চায় আর ডান দিকেরগুলো ইলেকট্রন নিতে চায় বা ধরে রাখতে চায়। তো এখানে যা দেখছেন সেটা আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি, এগুলো হলো বিভিন্ন পরমাণুর আয়নাইজেশন শক্তির পরিমাণ। তো যারা পর্যায়সারণী আবিষ্কার করেছেন আমি ঠিক জানি না তারা আয়নাইজেশন শক্তিটা দেখেছিলেন কিনা, কিন্তু এই বৈশিষ্ট্যটার ওপর ভিত্তি করেই তারা পর্যায়সারণীর ধারণাটা দেন, কারণ আমরা যখন কোনো পরমাণুতে একই সাথে প্রোটন সংখ্যা এবং তাতে ইলেকট্রন সংখ্যা বাড়াতে থাকি তখন পরমাণুগুলোতে আমরা একই রকমের বৈশিষ্ট্য বারবার দেখতে পাই। তো এটা হচ্ছে এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের আয়নাইজেশন শক্তি হলো প্রায় 13.5 ইলেকট্রন ভোল্টস, এটা হচ্ছে শক্তির একটা একক, একে আপনি চাইলে জুলেও নিতে পারেন। তো হঠাৎ করে আমরা দেখি আবার হিলিয়াম অত্যন্ত স্থিতিশীল আর এর থেকে দ্বিতীয় ইলেকট্রনটা সরাতে প্রায় দ্বিগুণ পরিমাণ শক্তির প্রয়োজন হয় কারণ এটা অত্যন্ত স্থিতিশীল। তো আপনি যদি হিলিয়াম ছেড়ে আবার এই পয়েন্টে আসেন তাহলে আপনি পাবেন লিথিয়ামকে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3। তো এখানে আমি লিখছি লিথিয়াম, লিথিয়াম থেকে একটা ইলেকট্রন সরাতে মাত্র 5 ইলেকট্রন ভোল্ট প্রয়োজন হয়, অর্থাৎ হাইড্রোজেনের তুলনায় প্রায় অর্ধেক। এরপর আপনি যতই পর্যায়সারণীর ডান দিকে যাবেন ততই আয়নাইজেশন শক্তি বাড়তে থাকবে,
সেগুলো এই ছোট পরিবর্তনগুলো বেশ মজার, এগুলো পরে কোনো ভিডিওতে এগুলো নিয়ে বলবো। তো সাধারণভাবে একবারে নিয়ন পর্যন্ত আয়োনাইজেশন শক্তি বাড়তে থাকে। আমরা জানি নিয়ন একটা নোবেল গ্যাস, এটা খুবই স্থিতিশীল। এরপর আপনি যখন আরও ইলেকট্রন যোগ করে সোডিয়ামে যাবেন, তখন দেখবেন সোডিয়াম থেকে সেই ইলেকট্রনটা সরানো খুবই সহজ, আর এই কারণেই আয়োনাইজেশন শক্তি তখন আবার কমে যায়। তো শুধু কমেই যায়নি, বরং এটা লিথিয়ামের চেয়েও সামান্য কমে গেছে। তো এই হলো একটা সাধারণ বৈশিষ্ট্য। এখানে নোবেল গ্যাসগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো হিলিয়াম, যার দ্বিতীয় ইলেকট্রন সরানো অত্যন্ত কঠিন। এরপরে আছে নিয়ন, এর ইলেকট্রন সরানোও কঠিন, কিন্তু হিলিয়ামের চেয়ে একটু সহজ, কারণ নিয়নের আকার একটু বড় আর ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে আরও একটু দূরে অবস্থিত। আর্গনের একই বৈশিষ্ট্য আমরা দেখি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এর আয়োনাইজেশন শক্তি হাইড্রোজেনের আয়োনাইজেশন শক্তির কাছাকাছি। এরপর ক্রিপ্টনেও একই ব্যাপার, এর ইলেকট্রন সরানো একটু কঠিন, এক্ষেত্রেও প্রায় হাইড্রোজেনের ইলেকট্রন সরানোর মতোই শক্তির প্রয়োজন হয়। এরপর আছে জিনন, আর একদম শেষে রেডন, রেডন আছে একদম শেষে। এখন ভাবতে পারেন যে কেন এই দূরত্ব আস্তে আস্তে বাড়ছে। আপনার যদি পর্যায় সারণীর কথা মনে পড়ে, তাহলে সেখানে দেখবেন যে আর্গনের পরপরই ডি ব্লক মৌলগুলো যুক্ত হয়। তো আপনি যখন আর্গনের পরে যাবেন, দেখুন এখানে শুধু এস আর পি ব্লক রয়েছে, এখানেও এস পি ব্লক, এরপর হঠাৎ করে ডি ব্লক যুক্ত হচ্ছে, যেহেতু আপনার পূর্ণ করার জন্য আরও সাবসেল আছে। তো এরপর হঠাৎ করে রেডনে যাওয়ার আগে আপনি এফ ব্লকও পূর্ণ করছেন। তো এ কারণেই এই দূরত্ব বাড়ছে এই এফ ব্লকগুলোর জন্য। তো এতক্ষণ আমরা যে সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, তা এক্ষেত্রেও প্রযোজ্য। তো আপনি যখন পর্যায় সারণী ডানে যান, ততই পরমাণু থেকে ইলেকট্রন সরানো কঠিন হয়ে পড়ে, কারণ প্রত্যেকেই অষ্টক পূর্ণ করতে চায়, তাই নোবেল গ্যাস থেকে ইলেকট্রন সরানো খুবই কঠিন। তো এরপর যখন আপনি আরও একটা যোগ করবেন, এই পরমাণু আসলেই একটা ইলেকট্রন ছেড়ে দিতে চায় আর নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। আরেকটা বৈশিষ্ট্য হলো, আপনি যখন একই গ্রুপের নিচের দিকে যাবেন, তখন যেমন এক্ষেত্রে এরা নোবেল গ্যাস, এদের আয়োনাইজেশন শক্তি কমতে থাকে, কারণ যেহেতু পরমাণুর ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়তে থাকে, তাই রেডনের যোজন ইলেকট্রনগুলো হিলিয়ামের যোজন ইলেকট্রনগুলো থেকে আর একটু কম শক্তিতে নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হয়। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। পরের ভিডিওতে আমি ধাতব বৈশিষ্ট্য আর তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে বলবো।